এগড়ার সভা থেকে বিস্ফোরক দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, 2020 সালে আমাকে উপমুখ্যমন্ত্রিত্বের অফারও দিয়েছিল, কিন্তু আমি সব ছুঁড়ে দিয়ে চলে এসেছি। উল্লেখ্য, 19 ডিসেম্বর 2020 তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার আড়াই বছর পর মুখ খুললেন। এদিন তারই জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, শুভেন্দু অধিকারী 5 লক্ষ টাকায় বিক্রি হয়ে যায়, তাকে কে উপমুখ্যমন্ত্রীর পদ অফার করবে? সারদা নারদা রোজভ্যালি প্রতিটা স্ক্যামে তার নাম পাওয়া গিয়েছে। খবরের কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছিল। পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে নির্বাচনের 48 ঘন্টা আগে সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক বলেন, 51 দিনের নবজোয়ার কর্মসূচির অভিজ্ঞতা আজীবন মনে থাকবে। নবজোয়ার চলাকালীন পঞ্চায়েত ভোটের ঘোষণা হয়। নবজোয়ারের পরও 5 থেকে 7টি জেলায় প্রচারে ব্যস্ত ছিলাম। 2011 ক্ষমতায় আসার পর থেকে দিদির সুরক্ষা কবচ দুয়ারের সরকার রাস্তাশ্রী পথশ্রী চালু করেছেন। জনমুখী প্রকল্পগুলো এবছরের শুরু থেকেই ছিল, এমনকি সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন চালু হয়েছিল। তৃণমূল জিতলে লক্ষ্মী ভাণ্ডার হয়, বিজেপি জিতলে 100 দিনের কাজের টাকা বন্ধ হয়। অভিষেকের তোপ, ভোট মিটলে দিল্লিতে আন্দোলন হবে, বাংলার সঙ্গে প্রতিহিংসার রাজনীতি চলছে, 6,500 কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র, কয়েকজন অভিযুক্ত ধরলেও কেন বাকি 2 কোটি মানুষ ফল ভুগবেন? আমরা চাই বিচার হোক, কিন্তু কয়েকজনের ভুলের জন্য 2 কোটি ভুগবে, এটা বিচার? রাজ্যপাল ভোটের ফায়দা তুলতে চাইছে, করমণ্ডলের পর কন্ট্রোল রুম খোলেননি কেন? দিল্লি যে আদেশ আসছে উনি তা পালনের চেষ্টা করছে। রাজ্যপাল বাংলা টাকা আটকে রাখা নিয়ে কিছু বলছেন না কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট দাবি, মনোনয়ন হয়েছে, প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে, শুধু ভাঙন নয়, সর্বত্র শান্তিপূর্ণ ভোট হোক সেটাই চাই। সায়নী ঘোষ প্রসঙ্গে তার মন্তব্য, শুধু সায়নী বলে নয়, আমাকেও ইডি সিবিআই ডেকেছে, নির্বাচনী প্রচার চলাকালীন ডাকা হয়েছে, এসবই রাজনৈতিক প্রতিহিংসার কারণে, ইডি নিরপেক্ষ ভূমিকা পালন করুক।